সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে ব্যষ্টিক অর্থনীতির উপযোগ বিশ্লেষণ অধ্যায়ের দ্বিতীয় লেকশন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যেই এই অধ্যায়ের একটি লেকচার তোমাদের সাথে সম্পন্ন করেছি। আমি আশা রাখি তোমরা ওই লেকচারটি ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমরা এই অধ্যায়ের আলোচনা থেকে আসলে কি অর্জন করতে পারব তা একটু দেখে নিই। মার্শালে উপযুক্ত তত্ত্বের অনুমিত শর্ত ব্যাখ্যা করতে পারবে। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। আমরা প্রথমে যাই মার্শালীয় উপযোগ তত্ত্বের অনুমিত শর্তগুলোর একটু কথা বলি। অনুমিত শর্ত হচ্ছে কিছু, যে আমরা ওই হোমিওপ্যাথি ওষুধের কথা দিয়ে কথাটা বলি। দেখো, হোমিওপ্যাথি ওষুধ যখন তুমি আনতে যাও তখন ডাক্তার সাহেব মৌখিকভাবে বলে দেয়, অথবা কাগজে লেখা থাকে দেখবা যে চিংড়ি মাছ খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, পুঁই শাক খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, এরকম ইত্যাদি ইত্যাদি থাকে। তাহলে খেলে কি হবে? এই ওষুধটা কাজ করবে না। তার মানে যদি এই শর্তগুলো ভঙ্গ করা হয়, অর্থাৎ মেনে চলা না হয়, তাহলে এই ওষুধটা যেন কাজ করে না। এই ওষুধের এই শর্তগুলো হচ্ছে অনুমিত শর্ত বা অ্যাজাম্পশন। এই শর্তগুলোর আলোকে ওষুধটা কার্যকরী। ঠিক সেম জিনিস অর্থনীতির অনেক বিষয় আলোচনার সময় দেখবা এরকম কিছু অনুমিত শর্ত দেয়া আছে, কন্ডিশন দেয়া আছে, যেই শর্তগুলোর আলোকে ওই তত্ত্বটি কার্যকরী। যদি এই শর্তগুলোর কোনো একটা ভঙ্গ করা হয় তাহলে এই তত্ত্বটি কী হবে না, কার্যকর হবে না। যাই হোক, এগুলোই হচ্ছে অনুমিত শর্ত। তাহলে মার্শাল তার এই উপযুক্ত তত্ত্ব বিশ্লেষণের সময় এরকম কিছু শর্ত উনি দিয়েছেন বা নিছেন, যে শর্তগুলোর আলোকেই ওনার তত্ত্বটিকে কার্যকরী। অধ্যাপক মার্শাল তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপালস অফ ইকোনমিক্সে সংখ্যাগত উপযোগ ধারণার ভিত্তিতে ভোক্তার আচরণ বিশ্লেষণের জন্য কতিপয় অনুমিত শর্ত বিবেচনা করেন। আর এই শর্তগুলোই হচ্ছে নিম্নরূপ। আমরা কিন্তু জানি মার্শাল যে উপযোগ তত্ত্বটাকে কিসের মতো ব্যাখ্যা করছেন, সংখ্যাগতভাবে। ঠিক আছে, সংখ্যাগত আমরা গত ক্লাসে কিন্তু আলোচনাগুলো দেখছিলাম। যাই হোক, এক নম্বরে বলছি ভোক্তার আচরণ যুক্তিশীল, অর্থাৎ অর্থনীতিতে এমন ভোক্তাকে নিয়ে আলোচনা করা হয় যে ভোক্তা আচরণটা হবে যুক্তিশীল, অর্থাৎ বিচার বুদ্ধি সম্পন্ন, রেশনাল। ঠিক আছে। দুই, সময়টা হবে নির্দিষ্ট। ঠিক আছে, এর বিশ্লেষণ আমরা পরবর্তীতে দেখব। তার ভোক্তার আয়, রুচি, পছন্দ, অভ্যাস এগুলো কি থাকতে হবে, স্থির থাকতে হবে, কারণ এগুলোর পরিবর্তন হবে হলেই এই তত্ত্বটা মানে কার্যকর হবে না। দ্রব্যের দাম স্থির রাখা হয়েছে, স্থির রেখেই আলোচনাটাকে করা হয়েছে। তারপর উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য, এটা আমরা গত ক্লাসে দেখছি। মার্শাল তার উপযোগ তত্ত্বকে বিশ্লেষণ করছে কিভাবে, সংখ্যাগতভাবে, কারণ তার কথাটা হচ্ছে যদি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে বিভিন্ন এককের উপযোগের মধ্যে যেমন তুলনা করা সম্ভব, বিভিন্ন দ্রব্যের মধ্যেও উপযোগের পার্থক্য করা সম্ভব। ঠিক আছে। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। উনি যেমন আমি বলছি, যে তোমরা উদাহরণও দেখছো, গত ক্লাসেও দেখছো, আজকেও দেখবা, যে কোনো একটা দ্রব্য থেকে সে উপযোগ পাচ্ছে 10 টাকার, তার মানে কি এখানে উপযোগটাকে টাকার অঙ্কে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, অর্থের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দেখো, তুমি যখন বাজার থেকে চাল কিনে নিয়ে আসো তখন চালের বস্তায় লেখা থাকে 50 কেজি, তার মানে চালটাকে পরিমাপ করা হয়েছে কিসের মাধ্যমে, তোমার কেজি, কেজির মাধ্যমে। আর এখানে উপযোগটাকে পরিমাপ করা হয়েছে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে। ঠিক আছে। এখন
যদি মনে করো কেজির বাটখারার ওজনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তাহলে চালের সঠিক ওজন কি পাওয়া যাবে? নিশ্চিত পাওয়া যাবে না। সেম জিনিস, অর্থাৎ যদি সঠিক মানে আমরা পরিমাপ করতে চাই, তাহলে যা দ্বারা পরিমাপ করব মানে পরিমাপকটাকে স্থির রাখতে হবে। সেম জিনিস এখানে বলা হয়েছে, অর্থের প্রান্তিক ওজন কী থাকতে হবে? স্থির থাকতে হবে। যেহেতু উপযোগটাকে অর্থের মাধ্যমে পরিমাপ করা হচ্ছে, এই জন্য অর্থের প্রান্তিক উপযোগটা স্থির রাখতে হবে। তারপর বলছি প্রান্তিক উপযোগ হচ্ছে ক্রম হ্রাসমান। ঠিক আছে, আমরা এটা আগামী ক্লাসে একটা বড় প্রশ্ন এখানে আলোচনা করব, এই প্রান্তিক উপযোগ ক্রম হ্রাসমান এটা নিয়ে। তারপর দেখো দ্রব্যের এককগুলো হবে সমজাতীয়। দ্রব্যের একক যদি সমজাতীয় না হয়, তাহলে এই তত্ত্বটা কার্যকর হবে না। ঠিক আছে, এখন আমরা আসলে এই যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে সম্পর্ক বলো, পার্থক্য বলো, আমরা ওইটা আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই মোট উপযোগ কী জিনিস আর প্রান্তিক উপযোগ কী জিনিস। মোট উপযোগ, খেয়াল করো যে তুমি কোনো একটা দ্রব্যের যতগুলো একক ভোগ করবে, প্রত্যেকটা একক থেকে যে উপযোগ পাবে, এই সবগুলোকে যদি আমি একসাথে যোগ করি, তাহলে যে ফলাফলটা পাবো এটা হচ্ছে মোট উপযোগ। যেমন আমি বলছি এখানে যে কোনো দ্রব্যের দেখো বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। সেম কথাটাই, যে তুমি যতটা একক ভোগ করবা, ততটা একক থেকে প্রাপ্ত উপযোগের যে উপযোগটা পাবা, এটার সমষ্টি করলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মোট উপযোগ। এখানে আমরা গত ক্লাসেও দেখছিলাম এই সূত্রটা, মোট উপযোগের সূত্র, টিইউ টোটাল ইউটিলিটি সমান সমান এক্স হচ্ছে একটা দ্রব্য, আর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হচ্ছে ওই এক্স দ্রব্যের বিভিন্ন একক, আর বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিটা হচ্ছে মোট উপযোগ। এটাকে যদি সংক্ষেপে আমরা লিখি, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা একটা উদাহরণের সাহায্যে যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করি, যে মনে করি একজন ভোক্তা তিনটি আপেল ভোগ করে, সে প্রথম একক থেকে উপযোগ পায় 10 টাকার, দ্বিতীয় একক থেকে উপযোগ পায় 8 টাকার, এবং তৃতীয় একক থেকে উপযোগ পায় 6 টাকার সমান। তাহলে এখানে লক্ষ্য করো যে তিনটি একক থেকে তাহলে তার উপযোগ কত হবে, প্রথম একক থেকে 10, দ্বিতীয় একক থেকে 8, তৃতীয় একক থেকে 6। তাহলে 10, 8 এবং 6 যোগ করলেই তো আমাদের যেটা পাবো আমরা সেটা হচ্ছে মোট উপযোগ। তাহলে আমরা এখানে দেখালাম, দেখো 10 যোগ 8 যোগ 6 সমান কত টাকা? 24 টাকা। এটা হচ্ছে আমাদের মোট উপযোগ। এবার আমরা যাচ্ছি প্রান্তিক উপযোগের কথা। খেয়াল করো প্রান্তিক মানে হচ্ছে সর্বশেষ, তার মানে যখন আমি কোনো একটা দ্রব্যের যে পরিমাণ ভোগ করছি, ভোগ করার পর যদি আরও একটা অতিরিক্ত একক ভোগ করি, তাহলে আগের যে প্রাপ্ত মোট উপযোগ আর ওই এককটা ভোগ করার ফলে যে মোট উপযোগ হয়েছে, এই দুইটার পার্থক্যটা হচ্ছে প্রান্তিক উপযোগ। একেবারে এক কথায় যদি বলো যে সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। ঠিক আছে, তা আমরা সংজ্ঞাটা এইভাবে দেব, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। আবার বলছি কথাটা, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। যেমন এখানে আমরা যদি সংজ্ঞা আকারে লিখি যে দেখো এমইউ মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগের ইংরেজি নামটা, সমান সমান হচ্ছে ডেল টিইউ, ডেল মানে চেঞ্জিং পরিবর্তন, কার টিইউ মানে টোটাল ইউটিলি মোট উপযোগের পরিবর্তন এখানে লিখে দিছি, আর ডেল এক্স, এক্স হচ্ছে একটা দ্রব্য আর ডেল হচ্ছে পরিবর্তন, তার মানে দ্রব্যের এককের পরিবর্তন। তাহলে উপরে বলছি মোট উপযোগের পরিবর্তন, নিচে হচ্ছে দ্রব্যের এককের পরিবর্তন। তাহলে যেহেতু এক এককের কথা হচ্ছে, অতিরিক্ত এক একক, তার মানে নিচের বিয়োগফলটা কত হবে? এক হবে। মনে করো আগে 3 একক ভোগ করছে, এখন 4 একক ভোগ করছে, তাহলে 4 বিয়োগ 3 সমান পার্থক্যটা কত? 1 একক। আর 4 একক থেকে প্রাপ্ত উপযোগ বিয়োগ 3 একক থেকে প্রাপ্ত উপযোগ, এই যে এটার বিয়োগফলটা হচ্ছে কি হবে? মোট উপযোগের পরিবর্তন। আমরা একটু যদি উদাহরণ দেখি, দেখো একটু আগে আমরা যে উদাহরণটা দেখছিলাম, মনে করো
দুইটা একক থেকে যদি বক্তার উপযোগকে আমি যোগ করি, প্রথম একক থেকে কত ছিল 10, তারপরটা ছিল কত 8, তাহলে দুইটা একক থেকে মোট উপযোগ কত 18 টাকা। তাহলে দেখো প্রথম এককের মোট উপযোগ কত 10 টাকা, তাহলে 18 বিয়োগ 10, আর দুইটা এককের কথা বলছি তাহলে 2 বিয়োগ 1, দুইটা একক বিয়োগ প্রথম এককটা, তার মানে দ্রব্যের এখানে যদি আমরা পার্থক্যটা বের করি, উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে কত 1, তো ফলাফলটা কত 8। এখন লক্ষ্য করো, যদি তুমি বলো তা আমি তো দ্বিতীয় একক থেকে পাইছি কত 8 টাকা, তাহলে আমি বলছি তুমি সর্বশেষ একক থেকে যে উপযোগটা পাও এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন তুমি যদি প্রশ্ন করো যে আমি যদি 3 একক নেই, হ্যাঁ ফাইন, তাহলে 3 এককের মোট উপযোগ কত হবে 18 যোগ 6 24 টাকা, আর মাইনাস তাহলে প্রথম 2টা এককের মোট উপযোগ কত ছিল 18 টাকা, তাহলে 24 বিয়োগ 18 এখানে আসবে কত 6, আর এখানে এবার আসবে কত 3 বিয়োগ, এখন 3টা একক বিয়োগ আগের 2টা একক কত 2, তাহলে এখানে বিয়োগফল কত 1, তাহলে উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 1, তার মানে 3টা একক ভোগ করলে তখন আমার প্রান্তিক উপযোগ দাঁড়াবে কত 6 টাকা। এখন তোমার মধ্যে প্রশ্ন হতে পারে প্রথম এককের বেলায় মোট উপযোগ কত আর প্রান্তিক উপযোগ কত। হ্যাঁ, যদি একটাই একক ভোগ করে, যে কোনো দ্রব্যের বেলায় একটাই একক ভোগ করে, তখন তার মোট উপযোগও 10, মানে মোট উপযোগ যত হবে তার প্রান্তিক উপযোগও তত হবে, ঠিক আছে। যদি এখন যদি একটা একক ভোগ করে সে 10 টাকার উপযোগ পায়, তাহলে এখানে মোট উপযোগ 10 এবং প্রান্তিক উপযোগও কত হবে 10ই হবে, ঠিক আছে। এখন তাহলে আমরা যে সূচির সাহায্যে এই দুটার মধ্যে সম্পর্কটা আমরা দেখব, দেখো সূচিটা এক নজরে দেখে নেই, তাহলে এখানে একটু খেয়াল করার চেষ্টা করবা। দ্রব্যের একক বা পরিমাণ আর মোট উপযোগ, আর এটা হলো প্রান্তিক উপযোগ। লক্ষ্য করো যে একটু আগে যে কথাটা বলছিলাম, প্রথম এককের বেলায় মোট উপযোগ কত ধরলাম 10 টাকা, এখানে প্রান্তিক উপযোগ কত 10 টাকা, তার মানে প্রথম এককের মোট উপযোগ যত হবে প্রান্তিক উপযোগ তত হবে। এবার লক্ষ্য করো তো, দ্বিতীয় একক ভোগ করছে বক্তা, তাহলে এটার থেকে উপযোগ পাইছে কয় টাকার 4 টাকার। এখন এই দুইটা যোগ করলে 2 এককের মোট উপযোগ পাওয়া যাবে, তাহলে 4 আর 6 যোগ করলে মোট উপযোগ কত হচ্ছে 10 টাকার, ঠিক আছে। আবার আসো, যখন তৃতীয় একক সে ভোগ করছে এটা থেকে উপযোগ পাইছে কত 2 টাকার, তাহলে এখন 3টা থেকে উপযোগ পাইছে কত দেখো 6 4 2 যোগ করলে কত 12 টাকার, এটা হচ্ছে মোট উপযোগ, ঠিক আছে। তাহলে এখন তুমি এই পর্যন্ত দেখো, আমি একটা কালার করে রাখছি, তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগ বাড়ানো হলে মোট উপযোগ বাড়ছে, কিন্তু দেখো 6 এর পরে 10 10 এর পরে 12, কিন্তু বাড়ার পরিমাণটা সমান হারে কিন্তু বাড়ে নাই। 6 এর পরে যদি 12 হইতো তাহলে দেখা যেত এটা সমান হারে বাড়ছে, 12-এর পরে 18 হইতো, কিন্তু দেখা গেছে 6 এর পরে 10 হয়েছে, বাড়ছে, কিন্তু বাড়ার পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে হচ্ছে বাড়ছে কত 4, এখানে বাড়ছে কত 2, বাড়তেছে কিন্তু বাড়ার পরিমাণটা কমে যাচ্ছে। এজন্য এই বাড়াটাকে, এইভাবে বাড়াটাকে বলা হয় ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তাহলে এই যে আবার তুমি ইচ্ছে করলে এই পরিবর্তনটা আসলে কি হারে পরিবর্তন হচ্ছে এখানে দেখলেই বুঝবা। এই যে দেখো পরিবর্তনটা এখানে মানে শু করতেছে, অর্থাৎ এই আস্তে আস্তে বাড়ার পরিমাণটা কি হচ্ছে কমে যাচ্ছে। তাহলে আমরা একটু বলি, তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগ বাড়ানো হলে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে। আবার বলছি, মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, এ অবস্থায় প্রান্তিক উপযোগ কমে, প্রান্তিক উপযোগ কমে। আমাদের কিন্তু অনেকেরই এগুলো নিয়ে ঝামেলা আছে, যে ক্রম হ্রাসমান হারে বাড়া, ক্রম হ্রাসমান হারে কমা, এগুলো নিয়ে ঝামেলা আছে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, একটা বুঝতে তুমি সবখানে অ্যাপ্লাই করতে পারবা। চতুর্থ একক ভোগের ফলে দেখো, চতুর্থ একক থেকে সে উপযোগ পাচ্ছে কত 0, তাহলে এখন এই 4টা এককের মোট উপযোগ কত যদি যোগ করো, আবার কি 12ই তো আসছে, ঠিক না। তার মানে চতুর্থ এককের ক্ষেত্রে ভোক্তার মোট উপযোগ হবে সর্বোচ্চ 12 টাকা, আর এই অবস্থায় প্রান্তিক উপযোগ হবে কত 0। তার মানে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে যখনই ভোক্তার মোট উপযোগ সর্বোচ্চ হয় এ অবস্থা প্রান্তিক উপযোগ কি হবে 0 হবে।
এখন তোমার মধ্যে প্রশ্ন হতে পারে, 12 তো এটাও 12 এটাও 12, এটা কেন সর্বোচ্চ হলো না? কারণ এই শর্তটা কিন্তু এখানে কার্যকর হয় নাই, ঠিক আছে? এখানে যে বলছিলাম মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে, প্রান্তিক উপযোগ তখন কি হবে? শূন্য হবে। এবার আসো পঞ্চম এককের বেলায় মোট উপযোগ কি কমছে না বাড়ছে? নিশ্চিত কমে গেছে, দেখো 12 থেকে কমে গেছে কত? 10। আর মোট উপযোগ যখন কমে যাবে তখন প্রান্তিক উপযোগ কি হবে? ঋণাত্মক হবে, ঠিক আছে? উল্টোভাবে বলতে পারো যে প্রান্তিক উপযোগ যদি কমে যায় মানে ঋণাত্মক হয়, তখন মোট উপযোগ কি হবে? কমে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই সূচির সাহায্যে আমরা ব্যাখ্যাটা দেখলাম। আবার যদি এক নজরে বলে নিই, তৃতীয় একক পর্যন্ত দ্রব্যের ভোগ বাড়ানো হলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, এ অবস্থায় প্রান্তিক উপযোগ কমে। চতুর্থ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হয় সর্বোচ্চ এবং প্রান্তিক উপযোগ হয় শূন্য। পঞ্চম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ কমে আর প্রান্তিক উপযোগ হয় ঋণাত্মক, ঠিক আছে? এখন আমরা চিত্রের সাহায্যে যদি ব্যাখ্যাটা দেখি, একটু দেখো। 1 নং এবং 2 নং চিত্রে ওএক্স অক্ষে দুইটা চিত্র এখানে নিলাম, 1 নম্বর চিত্র 2 নম্বর চিত্র। দুইটা চিত্রেরই ওএক্স অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ বা একক, এখানেও দ্রব্যের পরিমাণ বা একক, এখানেও দ্রব্যের পরিমাণ বা একক। ও ওয়াই অক্ষে দুইটা চিত্রেই দেখো, 1 নং চিত্র ওয়াই অক্ষে হচ্ছে মোট উপযোগ আর 2 নং চিত্র ওয়াই অক্ষ হচ্ছে প্রান্তিক উপযোগ নির্দেশিত, ঠিক আছে? এখানে দ্রব্যের এককের সাথে মোট উপযোগকে আমি এই চিত্রের মধ্যে বিবেচনা করব, আর এখানে দ্রব্যের এককের সাথে প্রান্তিক উপযোগকে বিবেচনা করব। এটা হচ্ছে প্রাথমিক কথা। এখন আমরা আসি, দেখো 1 নং চিত্র খেয়াল করো, এই টি ইউ হচ্ছে মোট উপযোগ রেখা, মোট উপযোগ রেখা, অর্থাৎ দ্রব্যের ভোগ যদি শূন্য হয় মোট উপযোগও শূন্য হবে। যাই হোক, আমরা এখন বলছি, দেখো এদিকে হচ্ছে দ্রব্যের একক বা পরিমাণ বলছি। ভোক্তা যদি এখন ও এ পরিমাণ দ্রব্য ভোগ করে বা ও এ একক দ্রব্য ভোগ করে, তাহলে তার মোট উপযোগ হচ্ছে কত? এ ডি পরিমাণ। একটু যদি আমরা আলোচনাটাকে সহজ করার জন্য ধরে নেই, এটা হচ্ছে ভোক্তার ভোগের প্রথম একক, তাহলে প্রথম একক থেকে প্রাপ্ত মোট উপযোগ কত? এডি। তাহলে এই এককের প্রান্তিক উপযোগ কত হবে? তাও এ ডি পরিমাণ, কারণ আমরা একটু বলে আসছিলাম যে প্রথম এককের মোট উপযোগ যত প্রান্তিক উপযোগও তত, তাহলে প্রান্তিক উপযোগও কত? এ ডি পরিমাণ, যা এটা আমরা 2 নম্বর চিত্রে দেখালাম। এখন দেখো দ্রব্যের ভোগ যদি আমরা ও বি পরিমাণ করি, এ অবস্থায় মোট উপযোগ হচ্ছে কত? বি ই পরিমাণ। লক্ষ্য করো, ই বিন্দুতে আমরা একটা স্পর্শক টানলাম, অর্থাৎ এই স্পর্শকটা মোট উপযোগ রেখাকে যে বিন্দুতে স্পর্শ করবে, এ বিন্দুতে মোট উপযোগ কি হবে? সর্বোচ্চ হবে। তার মানে উবি পরিমাণ দ্রব্য ভোগের ক্ষেত্রে ভোক্তার মোট উপযোগ কি হচ্ছে? সর্বোচ্চ হচ্ছে, ঠিক আছে? এ অবস্থাটা যদি আমি নিচের চিত্রে দেখাই, অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কি হবে? আমরা একটু সূচিতে দেখে আসছিলাম, দেখো প্রান্তিক উপযোগ তখন শূন্য হবে এই বিন্দুটাতেই। এখানে প্রান্তিক উপযোগ কি হবে? শূন্য হবে, কারণ কি মোট উপযোগ সর্বোচ্চ হলেই প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। এটাকে আমরা 2 নম্বর চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করলাম। এখন আসো, এই মোট উপযোগ সর্বোচ্চ হওয়ার পর যদি ভোক্তা দ্রব্যের ভোগ বাড়ায় তাহলে কি হবে? তাহলে দেখতেছি আমরা ও সি পরিমাণ দ্রব্য ভোগের ক্ষেত্রে দেখো মোট উপযোগ কি আগের সমান আছে না আগের থেকে কমে গেছে? মোট উপযোগ কমে গেছে, কমে হয়েছে কত? সি এফ পরিমাণ, ঠিক আছে? আর এই অবস্থাটি আমরা কিন্তু ওইখানে পড়ে আসছিলাম সূচিতে যে মোট উপযোগ যখন কমে যায় তখন প্রান্তিক উপযোগ কি হয়? ঋণাত্মক হয়। ঋণাত্মক হওয়া মানে কি? এই যে ওএক্স অক্ষটা আছে 2 নম্বর চিত্রের, তাহলে প্রান্তিক উপযোগ যেহেতু এটাকে এটাতে আমরা প্রকাশ করতেছি এই চিত্রে, তাহলে প্রান্তিক উপযোগটা কি হবে? নিচে চলে আসবে, অর্থাৎ ঋণাত্মক হলে এই ওএক্স অক্ষের নিচে মাইনাস অংশে চলে আসবে। তাহলে দেখো আমরা 2 নম্বর চিত্রে দেখাচ্ছি প্রান্তিক উপযোগ হচ্ছে কত? সি জি পরিমাণ, এই অংশটা কিন্তু মাইনাসের অংশে, ঋণাত্মক অংশে। তাহলে এখন দেখো তো আমরা 2 নম্বর চিত্রে 3টা বিন্দু পাইছি, একটা ডি, একটা বি আর একটা জি। এই যে 3টা বিন্দু, এই 3টা বিন্দুকে যদি আমরা
এখন যোগ করে দেই, তাহলে যে রেখাটা পাবো এটা হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ রেখা। তাহলে আমরা দেখলাম এই যে মোট উপযোগ রেখার সাথে, অর্থাৎ মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের কি আছে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমরা সূচির সাহায্যেও দেখতে পারছি আর চিত্রের মাধ্যমেও দেখতে পেলাম। ঠিক আছে, এখন কি কি সম্পর্ক আমরা আসলে পাইছি এই সম্পর্কগুলো আমরা একটু দেখব এক নজরে। দেখো ও এখানে একটু কথা বলে নিই, প্রথম যে দুইটা সম্পর্ক আমরা কিন্তু এখানে সূচিতে বা চিত্রে দেখাই নেই, তারপর এখানে কিন্তু তুমি নিজেই প্র্যাকটিস করলে অবশ্যই দেখতে পারবা। যদি মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে, আমরা ক্রমহ্রাসমান হারের থেকে দেখাইছি, তাহলে কি হবে? আমি কিন্তু এখানে বলছিলাম মোট উপযোগের পরিবর্তনের হারটা হচ্ছে প্রান্তিক উপযোগটা। ঠিক আছে, তাহলে মোট উপযোগ যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে প্রান্তিক উপযোগ তখন বাড়বে, আর মোট উপযোগ যদি নির্দিষ্ট হারে বাড়ে তাহলে প্রান্তিক উপযোগ কী থাকবে? স্থির থাকবে। ঠিক আছে, এই দুইটা আমরা এখানে দেখাই নেই, যে মোট উপযোগ যখন নির্দিষ্ট হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন স্থির থাকে। তারপরে বাকিগুলো আমরা ওইখানে দেখাইছি, মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমে, আর মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। তারপরে মোট উপযোগ যখন কমে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এই পাঁচটা সম্পর্ক আমরা মানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে আমরা দেখাতে পারি। ঠিক আছে, এই সম্পর্কগুলো আমরা এখানে বললাম। এখন আমরা আসি যে দুইটার মধ্যে পার্থক্যটা কি। একই জিনিস তুমি যা পড়ছো এগুলাকে এই পরীক্ষায় কিন্তু দুইভাবে প্রশ্নটা আসে, যে সম্পর্ক আকারে আসে আবার পার্থক্য আকারে আসে। এজন্য তুমি একটু যদি লক্ষ্য রাখো তাহলে তোমার পক্ষে আনসারটা করা সম্ভব। এই ক্ষেত্রে তুমি প্রথমে মোট উপযোগের সংজ্ঞা দিবা, প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা দিবা, দেওয়ার পরে তারপর পার্থক্যটাকে নিয়ে আসবা। এখানে পার্থক্যের মধ্যে আমরা সংজ্ঞাটা নিয়ে আসছি। দেখো প্রথমে মোট উপযোগের সংজ্ঞা, তারপরে প্রান্তিক উপযোগের সংজ্ঞা। দেখো তো সূত্রটা ওইখানে দেখেছিলাম না, মোট উপযোগের সূত্র প্রান্তিক উপযোগের সূত্র, এ পর্যন্ত আমাদের একই জিনিস। তারপরে দেখো যে আমরা সম্পর্কগুলো বলছিলাম এগুলো এখানে নিয়ে আসছি। ভোগের প্রথম দিকে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে, যদি আমরা সূচিতে চিত্রতে দেখাই নেই, এটা ভোগের প্রথম দিকে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে, সম্পর্কের মধ্যে কিন্তু বলছি এক নাম্বারে। তাহলে মোট উপযোগ যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ কি বাড়বে? যে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় এক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি হবে? বাড়ে। তারপর দেখো ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে, এখানে আমি সম্পর্ক তিন নাম্বারটা থেকে বলছি। তার মানে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ তখন কি হবে? কমে যাবে। যে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাওয়ায় এক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি হবে? কমে। তারপরে দেখো যে চতুর্থ সম্পর্কটা বলছিলাম, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। এটাকে উল্টে বলছি আবার, প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। তারপরে পঞ্চম সম্পর্কটা বলছিলাম কি, মোট উপযোগ যখন কমে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। তার মানে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে ভোক্তা দ্রব্যের ভোগ আর কি করবে না? বৃদ্ধি করবে না, অর্থাৎ দ্রব্যটা আর ভোগ করবে না সে, যখনই ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, এ ছিল আমাদের আজকের আলোচনা। এখন আমরা দেখি আজকের আলোচনা থেকে আমরা আসলে কি কি প্রশ্ন পেতে পারি। দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে, মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হয়? আমি আশা করি তোমরা নিশ্চিত এই প্রশ্নগুলোর জবাব এখনই দিতে পারবে। ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু এগুলো আসে। তারপরে এখান থেকে সংক্ষিপ্ত বা বড় প্রশ্ন আকারে আমরা কি পাইতে পারি, দেখো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক নির্দেশ করো। দুই, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য নির্দেশ করো। একই প্রশ্ন দুইভাবে একটু উপস্থাপন করা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আজকের আলোচনাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা বইয়ের সাহায্য নিয়ে আজকের আলোচনাটি তোমরা অবশ্যই শেষ করবে। আশাবাদ ব্যক্ত রেখে আমি আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই।